আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো এতটাই সহজ আর এতটাই টেস্টি, না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না, খুবই মজার। আমার বাড়ির সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখি। প্রথমে এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইড দিয়ে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। সাইডের অংশগুলো আমি পরে ব্রেড স্ক্রাম তৈরি করে নিব। সবগুলো কেটে নিয়েছি, এখন এগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার। এখন নেড়ে চেড়ে বলক তুলে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও টেস্টি হবে। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। আর 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে দিচ্ছি। হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম, এটা না দিলেও হবে কিন্তু আমার ছিল তাই দিয়ে এসি। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/2 কাপ, নারিকেল গুঁড়া দিলেও হবে। এখন নেড়ে চেড়ে ঘন করে নিব। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, চিনির পরিবর্তে আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন 1/2 কাপ, তাহলে টেস্ট হবে। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলার স্লো আঁচে করে পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নিব। সবগুলো দিয়ে দিলাম, এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে। এইরকম টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছি। ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে একটু ঠান্ডা হওয়ার পরে পলিথিনে নিলেও হবে। এখন আমি এইরকম করে চেপে চেপে রোল করে নিচ্ছি আর সাইড দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে আপনাদেরকে দেখাবো। বের করে নিয়ে আসলাম, এখন ফয়েল পেপার খুলে নাইফ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয়, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না, খুবই মজার হয়। উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল দুধ আর পাউরুটি দিয়ে ভীষণ মজার, সন্দেশও বলা যায় মিষ্টিও বলা যায়। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।